আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। আমি আজকে পাকা কলার পিঠা তৈরি করে দেখাবো। অনেক কলা একসাথে আনা হয় সবার বাসায়, বেশি আর কম, তখন দেখা যায় যে কলা অতিরিক্ত পাকা হয়ে গেলে কেউই খেতে চায় না, টেবিলে গড়াগড়ি করে, তখন এই কলাটা আমরা ফেলে দেই। এই অতিরিক্ত পাকা কলাটা ফেলে না দিয়ে সুস্বাদু পিঠা বানিয়ে নিলে বিকালের নাস্তা হিসেবে খুব ভালো লাগবে, তাই ভাবলাম যে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করি। তো এই পাকা কলাগুলো আমি একটু চটকে নিয়েছি, এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 7 মতো লবণ দিয়েছি, আপনারা মিষ্টির পরিমাণটা যদি কম খান কম দিবেন। ঠিক এইভাবে ভালোভাবে মেখে নিয়ে এমন একটি পেস্ট তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এবং 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর কড়াইতে তেল গরমে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই গোল গোল করে হাত দিয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে আমাকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। পিঠাগুলো ঠিক এভাবেই দিয়ে দিব এবং একটু পর এভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এমন একটি গাঢ় কালার হয়ে আসলে এই কালারটাই সবচেয়ে পারফেক্ট, এরকম একটি কালার হয়ে আসলে আমি পিঠাগুলো উঠিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মিডিয়াম চুলার আঁচে আমি পিঠাগুলো, সবগুলো পিঠা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, পিঠাগুলো খেতেও খুব ভালো হয়েছে। কলার পিঠা কলা পাতায় খেলেই মনে হয় ভালো লাগবে। কলা পাতায় নিয়ে নিচ্ছি কিছু পিঠা, খেতেও খুব ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।